আজ সোমবার 27শে শ্রাবণ 2024 সালের 12ই অগস্ট। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি আপনারা 108 বার আজ জপ করুন, পারলে না পারলে ওম নমঃ শিবায় এটিই জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। চলছে শ্রাবণ মাস, আর এটি কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার। আজকের দিনটি অবশ্যই পালন করুন। শ্রাবণের এই সোমবার পালনের মাধ্যমে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন। রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রভাব প্রতিপত্তিতে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন। শিবজির উদ্দেশ্যে আজ আপনারা অভিষেক করুন। রাশি অনুযায়ী যদি কোনো কিছু না পারেন, জল, দুধ, ঘি এই তিনটি জিনিস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন। এটি আকন্দ ফুল শিবজিকে দিন, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, কর্ম, পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। আর যাই করুন না কেন, শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন। বিনিয়োগ সম্পর্কে আরও মনোযোগী হন, সতর্ক থাকুন, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দেওয়াটাই বেটার। পার্টনারশিপে ক্রিয়াকলাপ আজ যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কেউ না কেউ আপনার সুযোগ কিন্তু নিতেই পারে, চোখ কান খোলা রাখুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। চলছে শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, মন্দিরে যান, উপকৃত হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গরা আজ আপনার সাথে বাজে ব্যবহার করতে পারে, তবে তাদের নিয়ে হট করে বা তাড়াহুড়োর সাথে কোনো সিদ্ধান্তে যেন পৌঁছাবেন না। এমনটিও তো হতে পারে, তারা মানসিক চাপের মধ্যে ছিল। আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।